নমস্কার বন্ধুরা বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে আমি কিভাবে কম তেল মশলায় মুরগির পাতলা ঝোল রেসিপি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মুরগির পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি হলুদ গুঁড়ো আর শুধুমাত্র লবণ মিশিয়েছি আর কোনো মশলা অ্যাড করিনি যেহেতু কম তেল মশলায় এই রেসিপিটা করবো সেই জন্য এবার দেখো একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করার জন্য প্রথমে মিক্সার যার মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি দশ বারোটা রসুন কুয়া দিয়ে দিয়েছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা পেস্ট দিয়ে দিলাম এবার এটাকে একটা মিহি পেস্ট করে নিতে হবে এবার কয়ের মধ্যে দু টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার পেস্ট করা মশলাটাকে দিয়ে দিয়েছি এই মশলাটাকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল না ছেড়ে আসছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এবার স্বাদ অনুযায়ী চিনি আর লবণ দিয়ে দিলাম চিনি আর লবণটাকেও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার গরম মশলা আর অল্প একটু চিকেন মশলা অ্যাড করে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মশলাটা কষাতে কষাতে এটা থেকে তেল বেরিয়ে এসেছে এবার নুন হলুদ মাখানো চিকেনটাকে দিয়ে দিচ্ছি মশলার সাথে চিকেনটাকে দশ মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে এই চিকেন কষার সময় চিকেন প্রায় সিদ্ধ হয়ে আসে দেখো চিকেনটা কষানো হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ এবার আগে থেকে সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে ভাজিনি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে কুকারের মধ্যে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবার দেখো তিন চার মিনিট আলুটাকে চিকেনের সাথে কষিয়ে নিয়ে আমি জল অ্যাড করে দিলাম যেহেতু এটা চিকেনের ঝোল হচ্ছে সেই জন্য একটু জলটা বেশি অ্যাড করলাম অবশ্যই এখানে গরম জল দেওয়ার চেষ্টা করবে ঈশা আমি ইসাদ দূষণা জলই দিয়েছি সামান্য লবণ অ্যাড করে দিলাম এবার এটাকে দশ মিনিট রান্না করে নিলেই চিকেনটা রেডি হয়ে যাবে দেখো চিকেনের ঝোল রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিচ্ছি আশা করি কম তেল মশলায় এই মুরগির ঝোলের রেসিপি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে হলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট হলো সকলের সাবধানে সুস্থ থেকো সকলকে ধন্যবাদ